আজকে হচ্ছে সপ্তম অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। দেখো আজকে আমি যতটুকু আলোচনা করব এর মধ্যে বা কোনো ই নাই, অর্থাৎ অঙ্ক নাই, অর্থাৎ ম্যাক্সিমাম প্রশ্নগুলাই হচ্ছে অনুধাবন প্রশ্ন, ম্যাক্সিমাম কি সবগুলাই, যেহেতু প্রথম প্রশ্ন থেকে শুরু তার মানে সবই হচ্ছে অনুধাবনের প্রশ্ন। তো প্রশ্নগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়লেই বুঝতে পারবা। তবে এই প্রশ্নগুলো বোঝার জন্য যে বেসিক গুলো লাগবে সেগুলো আমরা অলরেডি পেছনে পেয়ে গেছি। যেমন আমি প্রথম প্রশ্ন নিয়ে একটু কথা বলি, তোমরা একটু মনোযোগ দাও। দেখো প্রথম যে প্রশ্নটা সেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের এই প্রশ্নটা। ওকে, তো প্রশ্নে কি আছে একটু লক্ষ্য করো, যে শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা অলরেডি জেনে গেছি যে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন রকম হয়, হয়তো আমরা এরকম চাপ বা ছক আবার আরো পরে পড়বো যে কোন মাধ্যমে শব্দের বেগ কত। তো সেটা দেখো, এখানে কিছু কথা যে শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, তাহলে মাধ্যমের প্রকৃতির উপরে শব্দের বেগটা নির্ভর করে, তাই বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ হয় বিভিন্ন। যেমন দেখো বায়ু, পানি, লোহাতে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। এখানে জাস্ট একটা তাপমাত্রার কথা উল্লেখ করছে উদাহরণস্বরূপ, অন্য তাপমাত্রায় বলতে পারতো। যেমন এক্সাম্পল স্বরূপ বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 346, পানিতে 1450, লোহায় 5130। সুতরাং সাধারণভাবে বলা যায় দেখো যে বায়ুতে হচ্ছে সবচাইতে কম, তরলে তার চাইতে বেশি, কঠিন পদার্থে সবচাইতে বেশি। আবার বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়। তার মানে মাধ্যমের প্রকৃতির উপরে যে শব্দের বেগটা ডিপেন্ড করতেছে এটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। আমরা জানি যে মাধ্যমটা যখন চেঞ্জ হয়, কঠিন তরল এবং বায়বীয় তিন অবস্থায় রূপ নেয়, তখন কিন্তু তার প্রকৃতি অটোমেটিক পরিবর্তন হয়। তো এরপরে হচ্ছে শব্দ এক প্রকার তরঙ্গ কেন? তো আচ্ছা যাই হোক, তাহলে এটা তো একদম সহজ প্রশ্ন। দেখো তুমি কিভাবে ব্যাখ্যা করবা, যেহেতু তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে শব্দ এক প্রকার তরঙ্গ কেন, তাহলে আগে নিশ্চয়ই আমি বলবো তরঙ্গ কাকে বলে, তারপর শব্দকে আমি তরঙ্গের সাথে মিলিয়ে দিব। যেমন এই যে শব্দ এক প্রকার তরঙ্গ, কারণ শব্দের বৈশিষ্ট্য গুলো তরঙ্গের বৈশিষ্ট্য গুলো শব্দের মধ্যে আছে। মাধ্যমের কণাগুলো পর্যাবৃত্ত কম্পনের ফলে শব্দ সঞ্চারিত, শব্দ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত, একেবারে সহজ। কিন্তু মানে সোজা কথা হচ্ছে তুমি এখানে বুঝিয়ে দিলা যে শব্দের বৈশিষ্ট্যটা তরঙ্গের বৈশিষ্ট্যের সাথে মিলে, যেহেতু শব্দের বৈশিষ্ট্য তরঙ্গের বৈশিষ্ট্যের সাথে মিলে সুতরাং শব্দ এক প্রকার তরঙ্গ। সব প্রতিফলিত শব্দ কি প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে ব্যাখ্যা করো। আচ্ছা, এটার ব্যাপারে বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যাবে পরে, আগামী দিনের ক্লাসেই বোধহয় আসবে, পরের দিনের ক্লাসেই পাবো যে সব প্রতিফলিত শব্দ প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে না। কারণ প্রতিধ্বনির সৃষ্টির জন্য একটা ন্যূনতম দূরত্ব থাকা দরকার। আমি বোধহয় গত ক্লাসে বা আলোচনা একটু বলছিলাম তোমাদের, যেমন এই যে আমি এখন রুমে বসে কথা বলছি, আমার কথার কিন্তু প্রতিধ্বনির সৃষ্টি হচ্ছে না, কারণ আমার কথার প্রতিধ্বনি সৃষ্টির জন্য আমি যেখানে বসে কথা বলছি এখান থেকে আমার ওয়াল পর্যন্ত ন্যূনতম একটা দূরত্ব থাকতে হবে। সেই ন্যূনতম দূরত্ব না থাকলে প্রতিধ্বনি শোনা যাবে না। এখন ন্যূনতম দূরত্ব আবার কেন থাকতে হবে, তার কারণ হচ্ছে শব্দ অনুভূতির স্থায়িত্ব কাল। কারণ আমরা একটা শব্দ শুনলে সেটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড অবস্থান করে। তার মানে 0.1 সেকেন্ডের মধ্যে যদি অন্য একটা শব্দ আমার কাছে চলে আসে তাহলে সেটা আর আমি শুনতে পাই না। তার মানে একটা শব্দ শুনছি 0.1 সেকেন্ড, সেই শব্দের কারণে আমার মস্তিষ্ক বিজি থাকবে। সুতরাং ওই 0.1 সেকেন্ডের মধ্যে পুনরায় শব্দ আসলে আমরা সেই শব্দগুলো শুনতে পাবো না। আচ্ছা, তাহলে শ্রোতার কানে পৌঁছালে শব্দকে আলাদাভাবে শোনা যাবে না, শব্দের প্রতি ধ্বনি হবে না, কারণ ওই যে 0.1 সেকেন্ডের আগে চলে আসে। অর্থাৎ নির্দিষ্ট দূরত্বের কাছে যদি আমি বসি তাহলে আমার শব্দ 0.1 সেকেন্ডের পূর্বে চলে আসে। তাই উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম যে দূরত্ব, হ্যাঁ, সেই দূরত্বটা কনফার্ম করা দরকার। 0.1 সেকেন্ড ন্যূনতম দূরত্ব থাকতে হবে যাতে প্রতিফলিত শব্দ কমপক্ষে এত সেকেন্ডের মধ্যে ফিরে আসে। মানে ওই পরিমাণ দূরত্ব থাকলেই শুধু এই সময়ের আগে ফিরে আসতে পারবে। যদি তার চাইতে কম দূরত্ব থাকে তাহলে কিন্তু 0.1 সেকেন্ড সময় সে নিবে না, তার চাইতে কম সময়ের মধ্যেই সে ফিরে আসবে। আর যখন কম সময়ের মধ্যে ফিরে আসবে তখন কিন্তু আমি যে কথাটা বলছি শব্দ ওইটা যে আমার কানে ঢুকছে ওইটাই থাকবে, পুনরায় যে নতুন যে শব্দটা হবে সেটা কিন্তু আর আমি তখন শুনতে পাবো না। আচ্ছা, বাদুর কেন রাতে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে? আচ্ছা, বাদুর রাতে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার আগে আমি তোমাদের একটু বলে নেই যে আসলে বাদুর কিভাবে পথ চলে। হ্যাঁ, আমি বিষয়টা আগেই তোমাদের বলে ফেলি, যদি পরে আবার বাদুর নিয়ে প্রশ্ন পাওয়া যায় তাহলে তখন আর আমি ব্যাখ্যাটা করবো না, আমি এখানে ব্যাখ্যাটা করে দিলাম। আচ্ছা, বাদুরের পথ চলা নিয়ে আমাদের বইও বেশ কিছু অংশ আছে, তোমরা সেটা বই থেকেও দেখতে পারো। তো বাদুরের পথ চলার ব্যাপারটা হচ্ছে এরকম, আমি বলি অনেকের বাদুর নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত মানে একটা ভুল ধারণা আছে। কিরকম? অনেকে মনে করে যে বাদুর কানে শুনতে পায় না। হ্যাঁ, আবার কেউ কেউ এরকম, তো আবার কেউ কেউ মানে চোখে দেখতে পায় না, কেননা সরি, বাদুর চোখে দেখতে পায় না। আবার কারো কারো ধারণা এরকম যে বাদুরের চোখ নাই, বাদুরের চোখ নাই, এরকম চোখ নাই, আবার কেউ বলে যে আসলে চোখে দেখতে পায় না।
তো ব্যাপারটা হচ্ছে আসলে এরকম যে বাদুরের আসলে চোখ আছে, কিন্তু বাদুর চোখে দেখতে পায় না। তো চোখে দেখতে পায় না, ও আবার অনেকের ধারণা এরকম যে মনে হয় দিনের বেলা দেখতে পায় না, রাতে মনে হয় দেখতে পায়, এরকম ধারণা আছে। মানে আমি ভ্রান্ত ধারণাগুলোর কথা সাথে সাথে বলে যাচ্ছি। তো এই ধারণাটাও আবার কেউ যারা মনে করে যে না বাদুর আসলে দিনে দেখতে পায় না তো রাতে দেখতে পায় না, ব্যাপারটা এরকমও না। বাদুর আসলে দিনেও দেখতে পায় না, রাতেও দেখতে পায় না। তো তাহলে তো প্রশ্ন জাগে যে তাহলে দিনের বেলা চলাচল একদমই করে না, ও রাতের বেলা চলাচল করে, রাতের বেলা দেখবে বাদুর চলাচল করে, দিনে চলাচল করে না, তাহলে মূল কারণটা কি, হিস্ট্রিটা কি? মূল কারণটার ব্যাখ্যাই ফিজিক্সে আছে। এরকম ব্যাপারটা এরকম যে আমরা তো জানি যে মানুষ তো সৃষ্টির সেরা জীব। দেখো মানুষ সৃষ্টির সেরা জীব, তো মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার পেছনে কিন্তু যুক্তি এবং কারণ আছে। সেটার কিন্তু প্রধান যে যুক্তি সেটা হচ্ছে যে মানুষ নিজের মতো করে চিন্তা করতে পারে, নিজের মতো করে চিন্তা করতে পারে। হ্যাঁ, নতুন কিছু উদ্ভাবনের চিন্তা মানুষের মাথায় আছে, সৃজনশীলতা যেটা আর কি, এটা মানুষের মধ্যে আছে, অন্যান্য প্রাণীর মধ্যে সেটা নাই। কপি করা কাজটা অনেক অনেক প্রাণী করতে পারে, শিখাই দিলে সেটাই করতে পারে, সেখানে তো নিজের স্বকীয়তাটা হলো না। তো এই দিক থেকে তো মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। বাট আমাদের যেমন পঞ্চ ইন্দ্রিয়ের ব্যাপার ব্যবহার, কোন কোন ব্যবহারে কিন্তু অন্যান্য প্রাণী কিছুটা এগিয়ে আছে। যেমন আমি বাদুরের আগে একটু কুকুরের কথা বলি, ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু তার বিচক্ষণতা অনেক বেশি, সে কিন্তু খুব ভালো পারে এটা ঘ্রাণ নেওয়ার ব্যাপারটা। কিরকম, যেমন তোমরা জানো কিনা জানি না, র‍্যাব কিন্তু ওই যে তোমার কোনো জায়গায় মাটির নিচে কিছু পুঁতে আছে কিনা এগুলো করার জন্য কিন্তু ড্যাগের র‍্যাবের যে ডগ স্কোয়াড আছে কুকুর দিয়ে কিন্তু ওই যে ই করে, বুঝছো? অর্থাৎ ওই কাজগুলো করে, অর্থাৎ ওরা কিন্তু খুব দূর থেকে ঘ্রাণটা বুঝতে পারে। তো বাদুর হচ্ছে এমন একটা প্রাণী যে কানে খুব ভালো শোনে, তাহলে এই জায়গা দিয়ে সে অন্যান্য প্রাণীর চাইতে অনেক এগিয়ে আছে। তার কানে শ্রবণের ক্ষমতাটা খুব বেশি। শ্রবণের ক্ষমতা কেমন? যখন একটা শব্দ সৃষ্টি হয়, সেই শব্দটা অন্য কোনো প্রাণী ক্লিয়ার কনসেপ্ট না করতে পারলে, যেমন অনেক সময় একটা অস্পষ্ট শব্দ থাকলে আমরা ঠিক ভালোভাবে বুঝতে পারি না কোন জায়গায় হচ্ছে কোন দিকে হচ্ছে, কিন্তু বাদুরের সমস্যা হয় না, বাদুর খুব ভালোভাবেই বুঝতে পারে। এখন বাদুর কিভাবে চলে, আর বাদুর কিন্তু শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করে। শব্দোত্তর তরঙ্গ মানে 20,000 হার্জের চাইতে বেশি, 20,000 হার্জের চাইতে বেশি। এটা কিন্তু গত ক্লাসে পড়ানো হয়েছে, বাদুর যে শব্দ করে তার কম্পাঙ্ক 20,000 হার্জের চাইতে বেশি। তাহলে 20,000 হার্জের চাইতে বেশি শব্দের, বেশি কম্পাঙ্কের শব্দ কিন্তু বাদুর তৈরি করে। তো সেই শব্দ যখন বাদুর করে, সাথে সাথে বাদুরের শব্দটা চলে যায়, চলে গিয়ে আশেপাশে কোনো প্রতিফলক এর সাথে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে সেখান থেকে প্রতিধ্বনি ফিরে আসে। এই প্রতিধ্বনি ফিরে আসলে বাদুর সেই প্রতিধ্বনি শোনে কানে, কারণ তার শ্রবণ শক্তি অনেক বেশি। কানে সেই প্রতিধ্বনি শুনে সেই বস্তুর উপস্থিতি নিশ্চিত করে ফেলায় যে এই বস্তু কোন দিকে আছে। তো যেই দিকে সেই বস্তু আছে বাদুর সেই দিকে যায় না। হ্যাঁ দেখো, তাহলে দেখো ওর কিন্তু শ্রবণ শক্তিটাই সবচেয়ে বেশি, যে শ্রবণ শক্তির মাধ্যমে কোন দিক থেকে প্রতিধ্বনি ফিরে আসতেছে সেটা বুঝে, সে কোন দিকে বাধা আছে, কোন দিকে প্রতিফলক আছে সেটা বুঝে যায়। এখন প্রশ্ন জাগে, তাহলে বাদুর কেন কারেন্টের তারের সাথে ঝুলে মরে থাকে? তো কারেন্টের তারের কথা যেহেতু আসছে, সেখানে একটা ব্যাপার আছে যে কারেন্টের সিঙ্গেল তারে কিন্তু স্তন্যপায়ী প্রাণী যারা, তাদের সিঙ্গেল তারে শর্ট করে, আর যারা স্তন্যপায়ী প্রাণী নয় অর্থাৎ অস্তন্যপায়ী প্রাণী যারা, তাদের কিন্তু শর্ট করে না। যেমন একটা পাখি কিন্তু সিঙ্গেল তারে বসতে পারে, বাদুর পারে না, আমরা মানুষ যারা তারা পারি না। তো তারের ক্ষেত্রে যেটা হয়, বাদুর তাহলে কারেন্টের তারের সাথে কেন আটকে থেকে মরে? কারণ তারটা অনেক সরু, তো সেখান থেকে যে প্রতিধ্বনিটা সৃষ্টি হয় সেটা বাদুর বুঝতে পারে না, যার কারণে সে তারে প্যাঁচ খেয়ে বাদুর মারা যায়। এবার পরের বিষয়টা আসে, ঠিক আছে তারে মারা যায় সেটাও বুঝলাম, তাহলে এত কাহিনীও দিনের বেলা না চলে রাতের বেলা চলে কেন? আচ্ছা, দিনের বেলা আমাদের আশেপাশে কোলাহল শব্দ বেশি থাকে, অতিরিক্ত শব্দ থাকার কারণে ও যে প্রতিধ্বনি শুনতে ভালোভাবে পায় না। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে, এখানে একটু ক্লিয়ার করি যে ও যে প্রতিধ্বনি পায়, ও যে শব্দটা করে সেটা কিন্তু ওর পাখার মাধ্যমে করে। একটু আমি বলছি কিনা জানি না, আমার কথার ভিতরে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, বাদুর কিন্তু শব্দটা সৃষ্টি করে যে পাখা যে ঝাপটায় সেখান থেকে কিন্তু শব্দটা সৃষ্টি হয়, বাদুরের পাখা ঝাপটানো থেকে শব্দ সৃষ্টি হয়, সেই শব্দটা গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে এসে কিন্তু প্রতিধ্বনি সৃষ্টি করে। আমার পূর্বের আলোচনায় পাখা ঝাপটানোর কথা আমি বলছি না জানি না, আমার ঠিক মনে নেই, না হলে আমি এখন যুক্ত করে দিলাম। তাহলে সেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে শব্দ ফিরে আসে। এখন এই শব্দ তো দিনের বেলা ফিরে আসলো অত ক্লিয়ার শোনা যায় না, রাতের বেলা কিন্তু আমাদের চারদিকে একদম নির্জন চুপচাপ থাকে। যেমন রাতের বেলা দেখবে একটা সিঙ্গেল সামান্য শব্দ কিন্তু ভালো শোনা যায়, তার মানে রাতের বেলা এই প্রতিধ্বনির ব্যাপারটা ক্লিয়ার হয়। এই জন্য বাদুর দিনের বেলা চলাচল না করে রাতের বেলা চলাচল করে। তো আশা করি
বাদুড়ের চলাফেরার পুরো ব্যাপারটাই তোমাদের ক্লিয়ার হওয়ার পর। শব্দের তীব্রতা এত বলতে কি বুঝে? আচ্ছা তীব্রতা কাকে বলে সেটা আমি আগের দিন বলে ফেলছি, আজকে তীব্রতা এত বলতে কি বুঝে তোমরা সহজে উদাহরণ দিতে পারো। তাহলে তীব্রতা কাকে বলে তার জন্য আগে তীব্রতা সংজ্ঞা দাও। আমি গতদিনই বলছি, এই যে অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। এবার শব্দের তীব্রতা 2 W/m² বলতে বোঝায় শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা 1 m² ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 2 J তাপ শক্তি উৎপন্ন হয়, শব্দ শক্তি উৎপন্ন হয়। কারণ 2 W/m² শক্তি মানে কি? এখানে ক্ষমতা কাকে বলে? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়, তাহলে যেহেতু তীব্রতা 2 W/m², তাহলে নিশ্চিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 2 J শক্তি প্রবাহিত হয়, এই জন্যই তীব্রতা 2 W/m². জাস্ট একটু মিলিয়ে দেওয়া। আচ্ছা 18 নম্বর প্রশ্ন দেখো, শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন? বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়। আমি কিন্তু অলরেডি পেছনে বলছি বিষয়টা, ওটার ব্যাখ্যা অলরেডি হয়ে গেছে, তারপর আমি আরেকবার বলি। কারণ ওই যে পেছনে একটু অনুধাবনের প্রশ্নে শেষে একটা লাইন ছিল যে আর্দ্র বেশি হলে শব্দের বেগ বেশি হয়, ওখানে কিন্তু আমি ব্যাখ্যা করে দিছি। তারপর এটার জন্য আলাদা আরেকটা প্রশ্ন দিছি যে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়। হ্যাঁ, আর এই জন্য শুষ্ক বায়ুর চেয়ে ভেজা বায়ুতে শব্দের বেগ বেশি। আর্দ্র বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্বের তুলনায় কম বলে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভর করে। এখানে ঘনত্ব দিয়ে একটা কথা লেখা আছে, তোমরা ঘনত্ব দিয়ে বলতে পারো, অথবা ওই যে আমি যেভাবে আগে বলছি ওভাবে বলতে পারো যে আমরা জানি যে আর্দ্রতা, অর্থাৎ আর্দ্রতা বেশি থাকা মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা, আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তাহলে তাপমাত্রা বেশি হয়, আর তাপমাত্রা বেশি হলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বৃদ্ধি পায়। দিনের বেলা অপেক্ষা রাতের বেলায় শব্দের বেগ বেশি থাকে কেন? আচ্ছা এটা তো আসলে আমার বলার এখন মনে হয় দরকার নেই, আমি পিছনের প্রশ্নে আলোচনা হয়ে গেছে। ওই যে দিনের বেলা কোলাহল থাকে, রাতের বেলায় সেটা থাকে না। হ্যাঁ, শব্দ যে যাবে যাওয়ার পথে ধুলোবালি বা ইত্যাদি দিনের বেলায় এগুলো রাতের বেলায় পারিপার্শ্বিকের পরিবেশের তুলনায় তুলনামূলকভাবে কম বাধা পায়। মানে শব্দরা যে শুধু আশেপাশে প্রতিবন্ধক না, শব্দ তো শব্দের সাথেও বাধাপ্রাপ্ত হয়, আশেপাশে শব্দ সাউন্ড এখন সৃষ্টি। এই জন্য দিনের বেলা অপেক্ষা রাতের বেলায় শব্দের বেগ বেশি থাকে। মানুষের গলার স্বর মোটা কিন্তু, আচ্ছা পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের গলার স্বর তীক্ষ্ণ কেন? সেটার অবতায় ব্যাখ্যা আমাদের আগে হয়েছে যে ভোকাল কর্ডের ব্যাপারটা, যে ফ্রিকোয়েন্সিটা হলো মূল কথা, যে পুরুষের কণ্ঠের ফ্রিকোয়েন্সি বেশি আর নারীদের এবং শিশুদের ফ্রিকোয়েন্সি হচ্ছে কম। হ্যাঁ, এটা তো ফ্রিকোয়েন্সি মানেই কিন্তু আসলে তীক্ষ্ণতা, তীব্রতা তীক্ষ্ণতা কিন্তু পড়াইছে, তীক্ষ্ণতা মানেই কিন্তু ফ্রিকোয়েন্সি। তারপর একটু দেখি, মানুষের গলার স্বরযন্ত্রে 2 পর্দা থাকে, এদেরকে কিন্তু বলা হয় স্বরতন্ত্রী, পেছনে পড়ছি বাংলায় যাকে বলে ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয়, মানুষ কথা বলে এবং মানুষ কথা বলে। পুরুষের ভোকাল কর্ড ধীর থাকে, মানে পুরুষের ভোকাল কর্ড ধীর থাকে না, ধীরতা কম থাকে, ফলে পুরুষের গলার স্বরের কম্পাঙ্ক হয় কম। মূল কথা হচ্ছে এইটা যে পুরুষের গলার স্বরের কম্পাঙ্ক হয় কম আর নারীদের গলার স্বরের কম্পাঙ্ক হয় বেশি, তাই পুরুষের গলার স্বর মোটা এবং নারীদের গলার স্বর তীক্ষ্ণ জানতে হবে। বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল, এটাও বলার দরকার নেই, অলরেডি বলা হয়ে গেছে, পেছনে অলরেডি আলোচনা হয়ে গেছে কি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়। তো শব্দের বেগ বৃদ্ধি পাওয়ার পেছনে আরো হয়তো একটু ব্যাখ্যা আছে। দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ু মাধ্যমে উপস্থিত অণুর কণাগুলো কিন্তু আরো বেশি গতিশীল হয়, ফলে বায়ুর অণুগুলো সহজে কম্পিত হতে পারে, এতে করে শব্দ দ্রুত অগ্রসর হতে পারে এবং শব্দের বেগটা বৃদ্ধি পায়। তাই বলা যায় বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। এখানে আরো একটু ভালো ব্যাখ্যা আছে যে শব্দের বেগ যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিভাবে বৃদ্ধি পায়। তো শব্দের বেগ যখন বৃদ্ধি পায় তখন বায়ু মাধ্যমে যে উপস্থিত অণু কণাগুলো, আমরা জানি যে যখন বেগ বৃদ্ধি পায় তখন গতিশক্তি বৃদ্ধি পায়, কারণ গতিশক্তি হচ্ছে ½mv², আমরা পঞ্চম অধ্যায় পড়ছি, তার মানে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তো গতিশক্তি বৃদ্ধি পায় মানে সেগুলো সহজেই কম্পিত হতে পারে আর সে দ্রুত অগ্রসর হতে পারে গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে, এইটাও একটা ব্যাখ্যা। আমরা যখন কথা বলি তখন আমাদের শব্দ অন্যের কানে কিভাবে পৌঁছায়, সেটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে, এটাও বোধহয় তোমাদের আগে বলা হয়েছে। আমি বলছিলাম যে একটা শব্দ করে হাতের হাতটা যদি মুখের সামনে ধরি তাহলে দেখা যায় যে আমাদের কথা গিয়ে ওই হাতের ভিতরে বাধা প্রাপ্ত হয়, এভাবে আমরা যখন শব্দ করি তখন আমাদের শব্দ গিয়ে সামনের বায়ুস্তরকে চাপ দেয়, চাপ দিলে সংকুচিত প্রসারিত, সংকুচিত প্রসারিত, অর্থাৎ বায়ুস্তরের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে বায়ুটা অর্থাৎ শব্দটা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায়, এই হচ্ছে কথা, এটা একটু পড়লেই পারা যাবে। আচ্ছা লাস্ট প্রশ্ন দেখো, আজকের আলোচনার, সব শব্দের প্রতিফলন শোনা যায় না কেন? হ্যাঁ, এটার উত্তর অলরেডি হয়ে গেছে পেছনে, সেটাও কিন্তু সেই 0.1 সেকেন্ড। কারণ তোমরা বলতে পারো যে স্যার তাহলে উত্তর আগেই হয়ে গেল, আবার নতুন নতুন প্রশ্ন, আসলে এক একটা প্রশ্ন এক একবার বোর্ডে আসছে আর এক এক সময় এক একভাবে উপস্থাপন হয়েছে, কিন্তু উত্তরের মধ্যে একটা সিমিলারিটি আছে। মানে দেখো প্রশ্নটা কিন্তু উপস্থাপনা কিন্তু ভিন্ন, বাট রেজাল্টের অ্যান্সার যে হবে সেই অ্যান্সার কিন্তু একই রকম। স্থায়িত্বকাল 0 পয়েন্ট, কোনো উৎস থেকে শব্দ সৃষ্টি দূরবর্তী কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসলে তাকে শব্দের প্রতিধ্বনি বলে। এই যে প্রতিধ্বনির জন্য মিনিমাম 0.1 সেকেন্ড থাকা দরকার, 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় আগত প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে না এবং প্রতিধ্বনি শোনা যায় না। আলোচনা আজকে
এতটুকু।